আদিবাসীদের সারনা ধর্মের কোডের দাবিতে সালখান মুরমুর নেতৃত্বে পাঁচ রাজ্যের রেল রোড চাক্কা জাম করলো আদিবাসী স্যাঙ্গাল অভিযানের সদস্যরা। দাবি প্রতি 10 বছর অন্তর যে জনগণনা হয় সেই জনগণনায় সরকারিভাবে এখনও আদিবাসীদের সারনা ধর্মের কোড চালু হয়নি। 2021 সালে জনগণনায় কেন্দ্র সরকার যাতে সারনা ধর্মের কোড প্রদান করে তার দাবিতে আদিবাসী স্যাঙ্গাল অভিযান পুরুলিয়া জেলার কাঁটাডি রেলওয়ে স্টেশন ও বাস স্টপেজ অবরোধ করে বিক্ষোভ দেখায়। সংগঠনের নেতৃত্বে দাবি সারনা ধর্মের কোড চালু না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর হবে। দাবি করছি, যেহেতু 2021 সাল আমাদের ভারতবর্ষের জনগণনা বর্ষ, এই জনগণনা বর্ষ আমাদের দীর্ঘদিনের এই সারনা ধর্মের দাবিটা, আদিবাসীদের ধর্ম সারনা ধর্ম, প্রাকৃতিক পূজা ধর্ম সারনা ধর্ম, আমাদের সরকার অবিলম্বে দেখ, এটা আমরা দাবি করছি। এবং যদি না দেয় তো আগামী দিন আমরা অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য থাকবো। হ্যাঁ, আমাদের এই সারনা ধর্মের কলাম কোড আমরা রাষ্ট্রপতিকে দিয়েছি, প্রধানমন্ত্রীকে দিয়েছি, মানবাধিকার কমিশনকে দিয়েছি, আর বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রীকেও আমরা দিয়েছি অনেক আগেই, 18 তারিখে দিয়েছি, নভেম্বরের 18 তারিখ। আপনার নাম? আমার নাম সনত কুমার বেসরা, আমি আদিবাসী স্যাঙ্গাল অভিযান পুরুলিয়া জেলা প্রেসিডেন্ট। আগামী 2021 সালে যে ভারতের 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, আদিবাসীদের এই জনগণনায় ধর্মের কোড এখন পর্যন্ত দেওয়া হয়নি, এই জন্য আমার আদিবাসী স্যাঙ্গাল অভিযান সালখান মুরমু নেতৃত্বে ভারতের 5 রাজ্যে এই স্যাঙ্গাল অভিযানের মাধ্যমে আগামী জনগণনার জন্য সারনা ধর্ম কোড মান্যতার জন্য ভারতব্যাপী রেল রোড চাক্কা জাম কর্মসূচি নেওয়া হয়েছে। এই জনগণনায় আদিবাসী ব্যতীত অন্যান্য ধর্মাবলী যা 2011 সালে এই গণনায় বোঝা গেছে যে যারা আদিবাসী থেকে কম মানুষ আছেন, জৈন বৌদ্ধ, তারা ধর্মের অধিকার পেয়েছেন, কিন্তু আদিবাসীরা 15 কোটি মানুষ আছেন, ইনারা গত 2011 জনগণনায় 50 লাখ আদিবাসী মানুষ সারনা ধর্ম লিখেছেন, কিন্তু আদিবাসী মানুষরা আজ অবধি সারনা ধর্মের মান্যতা পায়নি। তাই আমরা সালখান মুরমু নেতৃত্বে ভারতের 5 রাজ্যে এই রেল রোড চাক্কা জাম আজকে আমরা করছি।